আপনারা সাংবাদিকরা যখন মারা যাবেন তাদের আত্মীয় স্বজনদের কাছে বলছি বা আমি আমার আত্মীয় স্বজনদের কাছে বলছি আপনারা কিন্তু বিচার চান না কারণ সাংবাদিকদের হত্যার বিচার হবে না আর কত আমাদের কাল খবর করতে হবে এই হত্যা মামলার বিচার পেতে আমার দুঃখ হচ্ছে কি জানেন আমি তো এতদিন বাঁচব না 50 বছর তো আমি আর বাঁচব না আমি যতই ওষুধ খাই আর যতই কিছু করি আমি তো 50 বছর বাঁচব না 50 বছর বাঁচলে আমার বয়স হবে 120 বছর আমি বাঁচতে পারবো না আমি কিন্তু 50 বছর অপেক্ষা করতে রাজি নই আপনারা যদি রাজি থাকেন তাহলে তো ঠিক আছে আর এই মৃত্যু দিয়ে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেছে আপনারা সাংবাদিকরা যখন মারা যাবেন তাদের আত্মীয় স্বজনদের কাছে বলছি বা আমি আমার আত্মীয় স্বজনদের কাছে বলছি আপনারা কিন্তু বিচার চান না কারণ সাংবাদিকদের হত্যার বিচার হবে না আমি 2012 সালের 10ই ফেব্রুয়ারির কথা বলি রাত তখন 8:30 আমি অফিস থেকে বেরোই তখন শেষবারের মতো সাগরের সঙ্গে আমার দেখা হয়েছিল ওর ডিউটি ছিল সন্ধ্যা 6:00 থেকে রাত 1:00 পর্যন্ত স্বাভাবিকভাবেই পরদিন দেখা হবে এইরকমই একটি প্রত্যাশা ছিল কিন্তু রাতে যখন আমি ঘুমিয়ে সকালবেলা আমার ঘুমটি ভাঙে টেলিফোনের মাধ্যমে দুঃসংবাদটি পাই সাগর সরোয়ার এবং মেহেরুন রুনি রাজাবাজারে তাদের বাসায় খুন হয়েছেন দ্রুত বাসা থেকে সেখানে গিয়ে তাদের বীভৎস রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেছি তার ছোট ছেলে মেঘ বারবার ফুপড়ে ফুপড়ে কাঁদছিল তখন বিষয়টা বোঝার মতো বয়সও তার হয়নি এই সাগররুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়া মানে হচ্ছে আমাদের পেশায় আমরা যারা নির্বিঘ্নে কাজ করতে চাই নিরাপত্তা বোধের মধ্য দিয়ে যারা কাজ করতে চাই তাদের উপর এক ধরনের অশনি সংকেত বা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা হয়ে থাকে সেই চাপ আমাকে নির্বিঘ্নে কাজ করবার ক্ষেত্রে বরাবরই অনুৎসাহিত করে মাননীয় প্রধান বিচারপতি আপনি এই ব্যাপারে যদি উদ্যোগ দেন দ্রুত বিচারের যদি ব্যবস্থা নেন আমাদের আশা ভরসার এই আশ্রয়স্থলে আপনার অনেক অনেক বেশি হস্তক্ষেপ আমরা কামনা করি আজ এক যুগ পেরিয়ে গেল তদন্তের অগ্রগতি নেই কেন নেই আমরা জানতে পারলাম কিছুদিন আগে এই তদন্ত মামলা নাকি যুক্তরাষ্ট্রে ফিরে এসছে যুক্তরাষ্ট্র থেকে তারপরও শুনলাম এই মামলার অগ্রগতি হয়েছে আমরা শীঘ্রই জানাবো আর কত আমাদের কাল খবর করতে হবে এই হত্যা মামলার বিচার পেতে দ্রুত সময়ের ভিতরে আমাদের এই হত্যা মামলার বিচার আমরা চাই আর কোন কাল খবর হবে না এই হত্যা মামলার আজ আমরা আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে আমাদের আর আপনারা কি ধরনের বক্তব্য দিচ্ছেন এই বক্তব্য শুনে আমার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে আর রক্তক্ষরণ চাই না আর দেখতে চাই না আপনাদের এই ধরনের বক্তব্য আর শুনতে চাই না এই ধরনের বক্তব্য আমরা চাই আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন আমরা চাই আপনারা এখান থেকে কঠিন কর্মসূচি দেন কঠিন কর্মসূচি ঘোষণা করুন আমরা এই সাগরুনির বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব এমনই এক সময় আইন মন্ত্রীর মতো একজন দায়িত্বশীল ব্যক্তি যিনি কাণ্ড জ্ঞানহীন এবং দায়িত্ব জ্ঞানহীন একটি বক্তব্য দিয়ে বসলেন যে বক্তব্য সারা দেশের এমনকি সারা বিশ্বের পেশাদার সাংবাদিকদেরকে আহত করেছে এবং আমরা বিস্মিত হয়েছি যিনি আইনমন্ত্রী না কোনো অভিনেতা এটা কি নাট্যমঞ্চ একটি মৃত্যু একটি হত্যাকাণ্ড নিয়ে একটি হত্যাকাণ্ডের বিচার নিয়ে এমন রঙ্গরস এবং এমন সাংবাদিকদের আবেগ নিয়ে এরকম ছেলে খেলা মোটেই কাম্য নয় আমরা এর প্রতিবাদ জানাই এবং একই সঙ্গে আমার পূর্ববর্তী বক্তাদের সাথে সহমত পোষণ করে আমি ওনার পদত্যাগ দাবি করছি এবং ওনার নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি অন্যথায় সাংবাদিক সমাজ শুধু লিখতে জানে না তারা প্রতিবাদের ভাষাও পাল্টে দিতে জানে
নিশ্চয়ই সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা সাংবাদিকদের অধিকার আদায়ে এবং দাবি আদায়ে প্রতিবাদ দেখেছে এবং সেই দাবি মানতেও বাধ্য হয়েছে। 50 বছর আমরা 50 বছর অপেক্ষা নিশ্চয়ই করব না। আমরা এই বিচার, এ হত্যাকাণ্ডের বিচার অবশ্যই আদায় করব। হয়তো মাননীয় আইনমন্ত্রী আপনাকে সেই দিন চেয়ার থেকে সরে যেতে হবে।